Assalamualaikum. পরবরে মত আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলি, বরাবরই তাদের চিকিৎসা সেবার মান নিয়ে। তো আমরা আজকেও একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ। তো আমরা সরাসরি পেশেন্টের সাথেই কথা বলি। প্রথমে জানতে চাই ওনার নাম। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি একটু দিতে পারবেন? মোহাম্মদ সিরাজুল ইসলাম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসি চিরাং থেকে। চিরাং থেকে? আচ্ছা, আপনার কি সমস্যা ছিল এবং কতদিন যাবৎ সেটা? আমার ব্যাক পেন ছিল এন্ড বুকে ব্যথা ছিল, এটা প্রায় 3 থেকে 4 বছর যাবৎ ব্যাক পেন ছিল। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ, অনেক চিকিৎসা নিয়েছি। আচ্ছা, কোথায় নিয়েছিলেন? চিরাংয়ে, ওখানে নিয়েছিলাম। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেখানকার চিকিৎসা সেবাটা কেমন ছিল মূলত? ওখানে তো শুধু ডক্টর দেখতো বা বিভিন্ন টেস্ট করাইতো, ওষুধ দিতে এই পর্যন্ত। আর মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করাতো? জি। আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথায় পেয়েছেন? জান আপনার ইউটিউব বা ফেসবুকে দেখছি। ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আপনি এখানে এসেছেন? আচ্ছা, এখানে কোন ডক্টরের অধীনে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন? আমি আছি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা, কতদিন যাবত এখানে ভর্তি আছেন? প্রায় 8 দিন। 8 দিন? আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন, আপনার মূলত কী কী সমস্যা দেখা দিত? ব্যাক পেইনের জন্য কী কী করতে পারতেন না, কী কী ধরনের সমস্যা সম্মুখীন হতেন? হঠাৎ করে আমার ভাসত, হয়তো যে কোনো হাঁটা চলার মাধ্যমে অথবা কাজের গতিতে এটা ভাসত হঠাৎ করে, প্রায় 2-3 দিন ইয়ে থাকতো, পরবর্তীতে আবার এটা সরে যেত এ পর্যন্ত। আচ্ছা, তারপরে এখন মানে চিকিৎসা নেওয়ার পূর্বে এবং এখন চিকিৎসা নেওয়ার পর এখন আপনার কি অবস্থা যদি আমাকে? এখন ইনশাল্লাহ অনেকটাই ভালো, ইয়ে করতেছি এবং ওষুধ সাইজ দিচ্ছি। এখনকার অবস্থা ভালো? ইনশাল্লাহ ভালো এখন। আচ্ছা, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে ছোট করে জানতে চাইবো এখানকার চিকিৎসা সেবার মান, পাশাপাশি এখানে যারা সেবাদানকারী সিস্টার আছে, ডক্টর আছে, আবার ম্যানেজমেন্টের লোক আছে, তাদের বিহেভিয়ার কেমন? এখানে যারা ডিপিআরসি হসপিটালের ম্যানেজমেন্ট টিম অথবা নার্স বা ডক্টর সবাই খুব ভালো, এখানে তারা সময় মতো সব পর্যবেক্ষণ করে। জি, ঠিক আছে। এখানকার পরিবেশ কেমন একজন ভর্তি পেশেন্টের জন্য ভর্তি হওয়ার ক্ষেত্রে? আপনি অনেকটাই ভালো, সময় মতো যত ইয়ে প্রদান করে, যতটুকু দেখার দরকার এতটুকু প্রদান করে এবং সবসময় খোঁজ খবর নেয় পেশেন্টকে, যে যেটুকু লাগে অতটুকুই দেয়। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এখানে চিকিৎসা নিয়ে আপনি একটা সুফল পেয়েছেন, ব্যাক পেনের ক্ষেত্রে কোনো পেশেন্টকে কোনো অ্যাডভাইস করা আছে কি এই ডিপিএস সম্পর্কে? অ্যাডভাইস না, আমি ইয়ে করি নেই, তবে যতটুকু নিজের এই প্রথম তো আটলাম বা জানলাম, যতটুকু আমার অভিজ্ঞতা আছে, খুব ভালো ইয়ে হলো, ট্রিটমেন্ট পেলেন। জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।